বর্ণমালার মিছিল আলোচনা ও নৃত্যালেখ্যে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিল সিলেটবাসী। ফেব্রুয়ারির প্রথম দিনে বাংলা বর্ণমালা হাতে মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। তো তুলে ধরেন শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগের দাবি। ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মাতৃভাষার জন্য রক্ত দেওয়ার গৌরবময় ইতিহাস বাংলাদেশের। সালাম রফিক জব্বারদের রক্তস্নাত প্রতিরোধের পথ ধরেই গড়ে ওঠে বাংলার স্বাধিকার আন্দোলন। সেই ইতিহাস স্মরণে পহেলা ফেব্রুয়ারি সম্মিলিত নাট্য পরিষদের অনবদ্য আয়োজন বর্ণমালার মিছিল। নানা রঙের বাংলা বর্ণমালা হাতে ছুটে চলেছে ছাত্র যুবক জনতা। তার সামনে ভাষা শহীদদের প্রতিকৃতি হাতে ছুটে চলেছে একদল মানুষ। তারও সামনে বাংলাদেশের জাতীয় পতাকা। এ যেন ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসের একটা প্রতিকৃতি উঠে এসেছে এই বর্ণমালার মিছিলে। ফেব্রুয়ারির প্রথম দিনে এমন আয়োজন দেশের একমাত্র। এতে অংশীদার হতে পেরে উচ্ছ্বসিত তরুণরা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে আন্দোলন করি এবং আমরা জয়ী হই। আমাদের ভাষার জন্য লড়াই করেছে, সেহেতু ওরা তো ওদের প্রাণও দিয়েছে এবং প্রাণের বিনিময়ে আমাদের এই দেশটাকেও পেয়েছে। আমরা এত মধুর একটা ভাষায় এটাই কথা বলার সবচেয়ে গর্ব। মায়ের ভাষার প্রতি আগ্রহ বৃদ্ধি ও ইতিহাসকে সঠিকভাবে জানান দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। জাতির সামনে তুলে ধরা ফেব্রুয়ারি মাসের প্রথম দিন আমরা বর্ণমালা হাতে রাজপথে নামি, যাতে করে আমাদের ভাষার প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধ এবং ভাষার মর্যাদা রক্ষা করাটাই আমাদের সকলের দায়িত্ব। বর্ণমালার মিছিল নগর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে অনুষ্ঠিত হয় নৃত্যালেখ্য। সকল মাতৃভাষা রক্ষা ও সংরক্ষণের আহ্বান বিদগ্ধজনদের। বাংলাদেশে ক্ষুদ্র ভাষাভাষী বিভিন্ন জাতিগোষ্ঠী জনগোষ্ঠী রয়েছেন, তাদের ভাষাগুলো সংরক্ষণ করা দরকার, কারণ পৃথিবীর প্রত্যেকটি ভাষার সম্মান আছে। সবাইকে সম্পৃক্ত করতে হবে, সবার দেশ তো আমাদের, দেশের প্রতি মমতা নতুন প্রজন্মকে জাগাতে হবে। বাংলার পাশাপাশি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় ভাষা রক্ষার উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। অন্যান্য যে কর্মসূচি রয়েছে সেটি আমরা বাস্তবায়ন করব, সাথে সাথে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যে ভাষাগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছি। একুশের চেতনায় পুরো ফেব্রুয়ারি জুড়ে নাট্য উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার সহ নানা আয়োজন রয়েছে সিলেটে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।